জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। নিহত কংগ্রেস কর্মী হাজী লিয়াকত আলীর পরিবারের সঙ্গে দেখা করতে তার বাড়ি নওদা থানার মধুপুর পঞ্চায়েতের গঙ্গাধারী গ্রামে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তাকে দেখে কান্নায় ভেঙে পড়েন নিহতের পরিবারের সদস্যরা। উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের দিন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের ছোঁড়া বোমার আঘাতে নৃশংসভাবে মৃত্যু হয় কংগ্রেস কর্মী হাজী লিয়াকত আলী। রবিবার স্বজন হারানো পরিবারের সদস্যদের সমবেদনা জানানোর পাশাপাশি তৃণমূলের এই নৃশংস হত্যার রাজনীতির তীব্র নিন্দা করেন অধীর চৌধুরী। যে খুন সন্ত্রাসের রাজনীতি, সেই খুন সন্ত্রাসের চর্যবৃত্তির দুর্নীতির রাজনীতির বলি হচ্ছে আজ এ বাংলার সাধারণ মানুষ। আমরা তো চাই সকলে তদন্ত হোক, তৃণমূলে যদি ক্ষমতা থাকে আমাদের মতন প্রতিবাদ করুক, তৃণমূল থানা ঘেরুক, তৃণমূল এসপি অফিস ঘিরুক, তৃণমূল ইলেকশন কমিশনকে প্রতিবাদ করুক। আমরা তো চাইছি কোনো মানুষ যেন বাংলায় খুন না হয়। সে তৃণমূল করতে পারে, কংগ্রেস করতে পারে, বিজেপি করতে পারে, আইএসএফ করতে পারে, কেন মানুষ খুন হবে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে? এই পঞ্চায়েত নির্বাচন যাবে আসবে, এই মানুষের প্রাণগুলো কি ফেরত পাবো আমরা? নির্লজ্জের মতন এখানকার প্রশাসন তৃণমূলের নির্দেশে উলঙ্গ দাসত্ব করেছে। নির্লজ্জ উলঙ্গ এখানকার প্রশাসনের দাসত্ব বৃত্তি। আর তৃণমূলের এই সন্ত্রাস, এই যে যৌথ সন্ত্রাস পরিচালিত হয়েছে বাংলায় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে, জানি না এই মৃত্যু মিছিল কবে থামবে, তবে থামাতে হবে।